السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. صدق الله العظيم. إرشاد হচ্ছে বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানা চাই, পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু। ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا. যারা আল্লাহ পাকের জিকির অর্থাৎ আল্লাহ পাকের কোরআন থেকে বিমুখ হয়ে গেল, মুখ ফিরাই দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فان له معيشه ضنكا, এই পৃথিবীটা এই পার্থিব জীবনটা তার জন্য অত্যন্ত সংকীর্ণ হয়ে যাবে। ونحشره يوم القيامه اعما, আর হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অন্ধ করে উঠাবেন। তখন বলবে কি, قال ربي لما حشرتني اعما, قال ربي لما حشرتني اعما, ওগো আমার রব আপনি কেন আমাকে অন্ধ করে উঠালেন। وقد كنت بصيرا, আর আমার তো চক্ষু ছিল, আমার তো দৃষ্টি শক্তি ছিল। ওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াত এসেছিল তোমাদের কাছে, তোমার কাছে আমার বাণী এসেছিল। ফানাসিতাহা, আর তুমি আমার বাণীকে ভুলেছিলে। ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা, আর আজকে ঠিক সেইভাবেই তোমাকে ভুলে থাকা হয়েছে। মহান আল্লাহ সত্যই বলেছেন। দেশি প্রবাসী কাছের অদূরে প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ, যিনি যেখান থেকে আজকে আমার এই লাইভে অংশগ্রহণ করেছেন, শুরুতেই আপনাদেরকে আমাদের আজকের এই লাইভে স্বাগত জানাচ্ছি এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সুরা তোহা 124, 125 এবং 126 আমি এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং তার সরল অনুবাদ উপস্থাপন করেছি। আপনারা দেখতে পেয়েছেন যে হাশরের ময়দানে কারা অন্ধ হয়ে উঠবে, এটা হচ্ছে আমাদের আজকে দারসুল কোরআনের শিরোনাম। কারা অন্ধ হয়ে উঠবে আমরা এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আমরা আজিজ আলোচনা করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য নাযিল করেছেন কোরআনুল কারীম। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় কোরআনুল কারীমে বলে দিয়েছেন শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানব জাতির হেদায়েতের জন্য, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহা গ্রন্থ আল কোরআনকে নাযিল করেছেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে মানব জাতির হেদায়েতের জন্য নাযিল করেছেন, আর সে মানব জাতি কোরআনুল কারীম থেকে মুখটাকে ফিরিয়ে নিয়েছে। কোরআন তেলাওয়াত করি না, কোরআন অধ্যয়ন করি না, কোরআন বুঝি না, কোরআন বুঝার চেষ্টা করি না, কোরআনের কথা বলতে গেলে বাধা, কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে হামলা,
যারা কোরআনের কথা বলে তাদের বিরুদ্ধে মামলা। প্রিয় বন্ধুগণ, যারা কোরআন নিয়ে কথা বলে, যারা রাসূলের হাদিস চর্চা করে, আজকে বিশ্বব্যাপী তারা হয় জঙ্গি। প্রিয় বন্ধুগণ, অথচ আল্লাহ পাক কি বলে দিয়েছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআন পড়ে না, কোরআন অধ্যয়ন করে না, কোরআন বুঝে না, কোরআনের আলোকে চলে না, কোরআনের আলোকে আমল করে না, স্পষ্ট ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এই সমস্ত ব্যক্তিদের জন্য তাদের এই পার্থিব জীবনটা তাদের সংকীর্ণ হয়ে যায়, পার্থিব জীবন সংকীর্ণ হয়ে যায়। আমাদের সকল যাতায়াত ব্যবস্থা সব কিছু বন্ধ, আমরা লকডাউন, আমরা ঘরের মধ্যে গৃহবন্দী অবস্থায় আছি। আমার প্রিয় বন্ধুগণ, এই বিষয়টাকে আমরা কি একটু চিন্তা করে দেখব? ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, যারা এই কোরআন থেকে মুখ থেকে ফিরিয়ে নিয়েছে, নিজের মুখটাকে কোরআন থেকে ঘুরিয়ে নিয়েছে, আল্লাহ পাক তাদের ব্যাপারে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তাদের জন্য এই পার্থিব জীবন, এই দুনিয়াবি জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব। এমন সংকীর্ণ করে দিয়েছে, কে প্রেসিডেন্ট, কে প্রধানমন্ত্রী, কে মন্ত্রী, কে রাজা, কে বাদশাহ, কে শিল্পপতি, কে আমির, কে ফকির, আজকে সব গৃহবন্দী লকডাউনের মধ্যে এমন সংকীর্ণ, নিজে গৃহবন্দী ঘরের মধ্যে আবদ্ধ। ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর এই মানুষগুলোকেই আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে অন্ধ করে দাঁড়া করাবে। প্রিয় বন্ধুগণ, হাশরের ময়দানে অন্ধ করে দাঁড়া করাবে। এই আয়াত থেকে তাহলে আমরা কি শিক্ষা পেতে পারি? সেই শিক্ষাটা হলো, আমরা যদি আমাদের জন্য এই জগৎকে প্রশস্ত রাখতে চাই, তাহলে আল্লাহ পাকের নাজিল করা কিতাব এই মহা গ্রন্থ আল কোরআনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। এই আল কোরআনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে, কোরআনকে হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে, কোরআনকে পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনের শাসন কায়েম করতে হবে। এখনো সময় আছে, হে মুসলিম উম্মা, আর ভেদাভেদের দিকে না গিয়ে, দ্বন্দ্ব কলহের দিকে না গিয়ে আমরা এই কোরআনের দিকে আমরা সবাই ফিরে আসি, এই কোরআনের দিকে ফিরে আসি। আল্লাহ পাক গফুর, আল্লাহ পাক গফফার, আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম। আসুন না আমরা সবাই কোরআনের দিকে ফিরে চলে আসি। ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, যারা এই কোরআন থেকে মুখ থেকে ফিরিয়ে নিল, কোরআন পড়লো না, কোরআন বুঝলো না, কোরআনের আলোকে চললো না, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টাও করলো না, বরং কোরআনের বিরোধিতা করলো, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক হাশরের ময়দানে অন্ধ করে উঠাবে। এবার আপনি আমেরিকার প্রেসিডেন্ট হন, আপনি চীনের প্রেসিডেন্ট হন, আপনি ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, আপনি জার্মানির প্রেসিডেন্ট হন, অথবা বাংলাদেশের প্রেসিডেন্ট হন, আপনি যেই হন না কেন, সবচেয়ে বড় ধনী আপনি হন, অথবা বড় শিল্পপতি হন, অথবা সমস্ত পৃথিবীর সবচেয়ে রণকৌশলী আপনি হন, কিন্তু কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই, ও আমার প্রিয় বন্ধুগণ, অবস্থা হবে কি, হাশরের ময়দানে আপনি অন্ধ অবস্থায় উঠতে হবে। তাহলে আমরা হাশরের ময়দানে যদি অন্ধ অবস্থায় উঠতে না চাই, তাহলে আমাদের করণীয় কি? আমরা কোরআনটা পড়ব, কোরআনটা বুঝব, দুনিয়াতে আল্লাহ পাক জমিন আমাদের জন্য করে দিবেন প্রশস্ত, আর হাশরের ময়দানে আমরা ঠিকই আমাদের দৃষ্টি শক্তি নিয়ে রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে পারব। এরপরে আসুন 125 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওলা রব্বি লিমা হাশারতানি আ'মা, যাকে অন্ধ করে উঠানো হবে সে বলবে, আল্লাহ গো, ও আমার রব, লিমা হাশারতানি আ'মা, আপনি কেন আজকে আমাকে অন্ধ করে উঠিয়েছেন, কেন আপনি আজকে আমাকে অন্ধ করে উঠিয়েছেন, ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ আমার তো চক্ষু ছিল, আমার তো দৃষ্টি শক্তি ছিল, আপনি কেন আমাকে অন্ধ করে উঠিয়েছেন। আল্লাহ দরবারে সেদিন আরজ করবে, আবেদন করবে, নিবেদন করবে, রব্বুল আলামিনের কাছে প্রশ্ন রাখবে, আল্লাহ আমার তো দৃষ্টি শক্তি ছিল দুনিয়াতে, আমি তো অন্ধ ছিলাম না, আজকে হাশরের ময়দানে আমি কিছু দেখতে পাচ্ছি না, আপনি কেন আমাকে অন্ধ করে উঠিয়েছেন মাবুদ। তখন আল্লাহ পাক জবাব দিবে, তোমাদের কাছে, তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, কোরআনের আয়াতগুলো স্পষ্টভাবে তোমার কাছে উপস্থিত ছিল, আমার আয়াতকে তুমি যেভাবে ভুলেছিলা, আমার আয়াত থেকে, আমার কোরআন থেকে তুমি মুখটাকে যেভাবে ফিরিয়ে নিয়েছিলা,
আজকে তোমাকে ঠিক সেইভাবে ভুলে রাখা হয়েছে, ভুলে থাকা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা যদি এই কোরআন থেকে মুখ ফিরাই নিই, কোরআন আমরা না পড়ি, কোরআন আমরা না বুঝি, তাহলে আমাদের দুনিয়া হবে সংকীর্ণ, আখেরাতে আমাদেরকে উঠাবে অন্ধ করে। আর আমরা রব্বুল আলামিনের কাছে যদি অন্ধ অবস্থায় ফরিয়াদ করি, আল্লাহ পাক জানিয়ে দিবে তোমাদের কাছে তো স্পষ্ট কিতাব মুবিন কোরআনুল কারীম ছিল, তোমরা তো কোরআন পড়ো নাই, তোমরা তো কোরআন বুঝো নাই, তোমরা কোরআনকে ভুলেছিলা, কোরআনের বিরোধিতা করেছ। যারা কোরআন পড়েছে, যারা কোরআন বুঝেছে, যারা কোরআনের খাঁটি কথাগুলো মানব জাতির সামনে তুলে ধরার চেষ্টা করেছে, তোমরা তাদেরকে আক্রমণ করেছ, তাদেরকে তোহমত দিয়েছ, অপবাদ দিয়েছ। প্রিয় ভাইয়েরা, এই সমস্ত কথাগুলো রব্বুল আলামিন সেদিন আমাদেরকে জানিয়ে দেবেন। আসুন, আমরা হাশরের ময়দানে কেউ অন্ধ অবস্থায় উঠতে চাই না। আর দুনিয়ার এই যে সংকীর্ণতম অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি, আমরা লকডাউনে পড়ে গেছি, আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি অনেকে বলছে 12 ঘন্টার লকডাউনে অবস্থা খারাপ, কতদিন এইভাবে থাকতে হয়? প্রিয় বন্ধুগণ, এইভাবে গৃহবন্দী অবস্থায় আমরা কতদিন থাকতে পারবো? এই অবস্থায় থাকতে থাকতে আমাদের কামাই রোজগার বন্ধ, এরপরে রিজার্ভ করা খাবার শেষ, যখন শেষ হয়ে যাবে তখন দেখা দিবে অভাব, অনাহারে, অর্ধাহারে, শেষ পর্যন্ত পুরোপুরি অনাহারে জীবন যাপন করতে করতে সেই দুর্ভিক্ষের কবলে পড়ে সেই উগান্ডার মানুষগুলোর মতো শেষ পর্যন্ত রাস্তায় পড়ে থাকতে হয় কিনা জানি না। আজকে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আক্রমণে আজকে আমরা যে ভীত সন্ত্রস্ত হয়ে গেছি, পর্যায়ক্রমে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের পথ একটাই, সেটা হচ্ছে কোরআনের দিকে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে ফিরে আসা। আমার প্রিয় বন্ধুগণ, আসুন, অন্যায় করেছি, ভুল করেছি, তাওবা করি, ইস্তিগফার করি, বেশি বেশি আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া করোনা ভাইরাস ওয়া মিন সাইয়্যিল আসকাম। আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি, আর বেশি বেশি পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হায়াতান তৈয়বা দান করুন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাধারে যারা সেজদাতে।